জয় দিয়েই ডুরান্ড কাপ অভিযান শুরু করল ইস্ট বেঙ্গল। বৃষ্টি ভেজা যুবভারতীতে ইন্ডিয়ান এয়ারফোর্সকে 3-1 গোলে হারিয়ে দিল লাল হলুদ ব্রিগেড। ইস্ট বেঙ্গলের হয়ে 3টি গোল করেন ডেভিড দিয়ামান্তাকস এবং সল ক্রেসপো। ম্যাচের শুরুতে অবশ্য এগিয়ে গেছিল ইন্ডিয়ান এয়ারফোর্স। গোল খাওয়ার পর তেড়ে ফুড়ে আক্রমণ করতে থাকে মশাল বাহিনী। তারই ফলশ্রুতি হিসেবে গোল লক্ষ্য করে মোট 27টি শট নিলেও 3 লক্ষ্যভেদ করে ইস্ট বেঙ্গল। ম্যাচে অনবদ্য ফুটবল খেলেন ইস্ট বেঙ্গলের নবতম সংযোজন মাধি তালাল এবং তিয়ামান্তাকস।